নমস্কার প্রয়াস ডাব্লিউ বিসিএসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সঙ্গে আজই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো আসন্ন কনস্টেবলের পরীক্ষায় আসতে পারে এবং অন্যান্য পরীক্ষাতেও আসতে পারে তাহলে কোশ্চেনগুলো তোমরা দেখে নাও এবং নোট ডাউন করে নাও প্রথম প্রশ্ন হলো বলয় পরীক্ষা কার উপস্থিতি নির্দেশ করে অ্যান্সার হলো এইচ থ্রি বা নাইট্রিক অ্যাসিড ভারতের রেপো রেট কে ঘোষণা করেন অ্যান্সার হলো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের সংবিধানের রচয়িতা কাকে বলা হয় অ্যানসার হলো বি আর আম্বেদকার এইরকম ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একই ভিডিও তোমরা কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও পাবে তোমরা চাইলে এগুলো ফলো করতে পারো এনজাইম কি এনজাইম হলো প্রোটিন ধর্মী কোন কোন দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সার হলো ভারত এবং চীন কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না অ্যান্সার হলো শূন্য মাধ্যম পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কী পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হলো বার্ত বসু এরকম ধরনের কোশ্চেন কিন্তু কনস্টেবেলে আসবে তোমরা পারলে এটা নোট ডাউন করে নাও ভারতের মৌলিক অধিকারগুলি হলো অবাধ ও নিরঙ্কুশ নয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কোন নদীটি সুন্দরবন অঞ্চলের নদী নয় মাতলা কিন্তু সুন্দরবনের নদী গোসা বা সপ্তমুখী কিন্তু সুন্দরবনের নদী একমাত্র এখানে আশ্রয়ী হলো সুন্দরবনের নদী নয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত দ্য হেগ নেদারল্যান্ড বিখ্যাত বক্সার মেরিকম কোথাকার বিখ্যাত বক্সার মেরিকম হলেন মণিপুরের গুলির মধ্যে কে গণপরিষদের অকংগ্রেস সদস্য ছিলেন এই অপশানগুলোর মধ্যে অ্যান্সার হলো ডক্টর বি আর আম্বেদকার যিনি কোনোদিনই কংগ্রেসের সদস্যবাদ গ্রহণ করেননি এই ক্রিয়া কোশ্চেন পেতে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একই ভিডিও তোমরা কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও পাবে তোমরা চাইলে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারো